আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকিয়া হোমমেকার অ্যান্ড ব্লগার চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে খুব অল্প সময়ে সহজভাবে পিৎজা তৈরি করতে হয়। এই মজাদার পিৎজা তৈরি করতে দেখুন এবার কী কী লাগবে। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপর পরিমাণ মতো লবণ নিলাম, এরপর আমি 1 চামচ চিনি অ্যাড করলাম, এরপর আমি 1/4 চামচের 4 চামচ গুঁড়া দুধ অ্যাড করব। তো আমি গুঁড়া দুধ অ্যাড করেছি, আর এখন আমি ইস্ট নিয়ে অ্যাড করছি। অবশ্যই ভিউয়ার্স, এই ইস্টটা অ্যাড করতে হবে। আমি এখানে 2 চামচ ইস্ট অ্যাড করলাম, টেবিল চামচের 2 চামচ ইস্ট অ্যাড করেছি। এবার আমি সবগুলো উপকরণ এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি হালকা গরম পানি দিয়ে এটাকে ডো তৈরি করব, একটা ডো তৈরি করছি। তো অল্প অল্প পানি নিয়ে দেখুন আমি এভাবে ডোটা তৈরি করলাম। তো এখন আমি ভালোভাবে এভাবে সময় নিয়ে একটু ডোটা তৈরি করলাম। তো এই যে পর্যায়ে আমার ডোটা রেডি। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো আমি একটু অয়েল মেখে রাখলাম, পরে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 1 ঘন্টার জন্য। মাংস, গরুর মাংস নিয়েছি, এভাবে পিস করে কেটে তার ভিতর আদার পেস্ট, রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, সয়া সস, টমেটো সস অ্যাড করছি, পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিলাম, আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। এবার চুলা একটা প্যান দিয়ে তাতে তেল গরম করে আমি এর ভিতর মাংসগুলো ভেজে নেব, রান্না করে নেব, প্রথমে সিদ্ধ করে তারপরে ভেজে নেব। তো যেহেতু গরুর মাংস, তো আমি এটাকে একটু পানি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15-20 মিনিট এভাবে রান্না করব। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভাজাটা রেডি, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এভাবে এ পর্যায়ে আমি নামিয়ে নিলাম। তো 1 ঘন্টা পরে দেখুন আমার ডোটা ডবল হয়ে গেছে, কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন ভিউয়ার্স। এই দেখুন, দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি একটু বেলে নিব। আমি ডোটাকে একটু বেলে নিচ্ছি, এখন আমি এটাকে সেট করব। একটা পিৎজা ট্রে নিয়েছি, ট্রেতে একটু ব্রাশ করে আমি এভাবে সেট করে নিচ্ছি। এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে সাইডটা একটু উঁচু করে নিচ্ছি। দেখুন কিভাবে আমি সেট করছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে একটু এভাবে চেপে চেপে দিব, এর ফলে পাউরুটির মতো ফুলে উঠবে না পিৎজাটা। তো এখন আমি টমেটো সস অ্যাড করছি, এভাবে ভালোভাবে মেখে দিতে হবে। দেওয়ার পরে আমি চিজ অ্যাড করছি। চিজটা দেওয়ার পরে আমি অনেকে এটাকে বেল পেপার বলে দিলাম অ্যাড করলাম। এবার আমি কিউব করে কাটা পেঁয়াজ অ্যাড করছি, এখানে আমি কিছু টমেটো অ্যাড করলাম, এরপর আমি গাজর ও টমেটো অ্যাড করলাম, তারপর আমি অলিভ অ্যাড করলাম, করেছি অর্গানিক, ও আমি সবশেষে মরিচ, কাঁচা কিছু কাঁচা মরিচ অ্যাড করেছি। এরপর আমি আবারও কিছু একটু মজরলা চিজ অ্যাড করলাম, আর এখন আমি মাংসগুলোকে এভাবে সাজিয়ে দিলাম। এবার আমার পিৎজাটা আমি একটা কড়াইয়ে এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে বসিয়ে দিব। এই যে দেখুন এভাবে বসিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 20 মিনিটের মতো রেখে দিবেন।
তো 20 মিনিট পরে আমি এই যে একটা টুথপিকের সাহায্যে চেক করছি, দেখুন একটুও গায়ে মাখছে না। তো আমার পিৎজাটা রেডি, আমি নামিয়ে নিলাম। তো আমার এই যে পিৎজাটা রেডি, নামিয়ে প্রেজেন্ট করলাম। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন বা কমেন্ট করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখুন কতটা মজাদার পারফেক্ট পিৎজা হয়েছে, দেখুন কতটা ফুলেছে আমার পিৎজাটা, আর খেতেও দারুণ মজাদার হয়েছে। তো ভিউয়ার্স, বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।